সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি যোদ্ধারা সৌদি বিমানবন্দর এরিয়ে চলতে এয়ারলাইন্সগুলোকে হুঁশিয়ারি দিল ইয়েমেন ইয়েমেনে আগ্রাসনের নিন্দা না জানিয়ে প্রতিশোধের নিন্দা জানালো হোয়াইট হাউস অবশেষে লাদাখ থেকে সেনা সরাচ্ছে চীন ও ভারত সূচিকে আরো হুমকি ক্ষমতা পাকাপুক্ত করল মিয়ানমার সেনাবাহিনী বিয়াল্লিশ বছর ধরে ইরানকে নিয়ে জোয়া খেলছে আমেরিকা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং করোনা মহামারী নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি যোদ্ধারা ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আবহাওয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে বুধবার ইয়েমেনি যোদ্ধারা ওই হামলা চালায় সৌদি জোট হামলার কথা নিশ্চিত করে জানিয়েছে এতে একটি বিমানে আগুন ধরে যায় সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল ইহ বারিয়াতে ক্ষতিগ্রস্ত বিমানের স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন সৌদি আরবের বিমানবন্দরে চালানো ওই হামলায় চারটি ড্রোন অংশ নেয় তিনি জানান বুধবার বিকেলে এই হামলা পরিচালিত হয়েছে ইয়েমেন সীমান্ত থেকে একশো বিশ কিলোমিটার দূরে সৌদি আরবের আবহাব আন্তর্জাতিক বিমানবন্দর জেনারেল সারি জানান সৌদি জোট নির্মমভাবে ইয়েমেনের সাধারণ জনগণের বিরুদ্ধে যে লাগাতার অপরাধযোগ্য চালিয়ে আসছে তার জবাবে ওই ড্রোন হামলা চালানো হয়েছে এদিকে বুধবার সকালের দিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে যে তারা ইয়েমেন থেকে পাঠানো দুটি ড্রোন ধ্বংস করেছে তবে ইয়েমেনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি সৌদি বিমানবন্দর এড়িয়ে চলতে এয়ারলাইন্সগুলোকে হুঁশিয়ারি দিল ইয়েমেন ইয়েমেনের হতি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেছেন সৌদি আরবের বিমানবন্দরগুলোকে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর কাজে ব্যবহার করা হচ্ছে ফলে এসব বিমানবন্দর এখন হতি যোদ্ধাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বুধবার এক টুইটার পোস্টে মোহাম্মদ আল বুখাইতি এসব কথা বলেন তিনি বলেন আমরা বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সকে সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহার না করার পরামর্শ দিচ্ছি তিনি বলেন ইয়েমেনিরা যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছে কিন্তু অন্য পক্ষ আগ্রাসন বন্ধ না করলে যুদ্ধ কখনই থামবে না আনসারুল্লাহ আন্দোলনের এই নেতা স্পষ্ট করে বলেন আমরা যেমন শান্তির কথা বলছি তেমনি যুদ্ধ করতেও প্রস্তুত রয়েছি সৌদি আরবের আবহাওয়া আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি যোদ্ধারা ড্রোন হামলা চালানোর পর এসব কথা বললেন মোহাম্মদ আল বুখাইতি সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটু এই হামলার কথা নিশ্চিত করেছে ইয়েমেনে আগ্রাসনের নিন্দা না জানিয়ে প্রতিশোধের নিন্দা জানাল হোয়াইট হাউস মার্কিন সরকার ইয়েমেনের নিরস্ত্র জনগণের ওপর সৌদি আগ্রাসনের নিন্দা না জানিয়ে ইয়েমেনের প্রতিশোধমূলক পাল্টা হামলার নিন্দা জানিয়েছে বুধবার ইয়েমেন সৌদি আরবের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর পর ওই নিন্দা জানায় আমেরিকা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আল আসির প্রদেশের আবহাওয়া বিমানবন্দরে বুধবার ড্রোন হামলা চালায় ইয়েমেনের সেনাবাহিনী হামলায় বিমানবন্দরের ক্ষয়ক্ষতি হয় ইয়েমেনে হামলার কাজে অংশগ্রহণকারী যুদ্ধ বিমানগুলো এই বিমানবন্দর থেকে জ্বালানি ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করে এর আগে গত বছর জুন মাসে আবহাওয়া বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলায় ২৬ জন আহত হয়েছিল হোয়াইট হাউস বুধবারই এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়ে দাবি করেছে ইয়েমেনিরা যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায় মার্কিন পররাষ্ট্র ইয়েমেনের মন্ত্রণালয়ও ন্যাশনাল সালভেশন সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে আবহাওয়া বিমানবন্দরে সানার ড্রোন হামলার নিন্দা জানিয়েছে দুই সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি আরব এছাড়া দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে সৌদি নেতৃত্বাধীন জোট আর এই জোটকে এতদিন সার্বিক পৃষ্ঠপোষকতা দিয়ে আসছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তবে জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন ক্ষমতা গ্রহণ করে সৌদি আরবের প্রতি অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে কিন্তু তা সত্ত্বেও হোয়াইট হাউস ইয়েমেনের পাল্টা হামলার নিন্দা জানাল ইয়েমেনের সেনাবাহিনী বলেছে যতদিন দেশটির উপর অবরোধ ও হামলা অব্যাহত রাখা হবে ততদিন সৌদি আরবের বিভিন্ন টার্গেটে হামলা চালানোর অধিকার সংরক্ষণ করবে ইয়েমেনিরা অবশেষে লাদাখ থেকে সেনা সরাচ্ছে চীন ভারত পূর্ব লাদাখ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ভারত ও চীন তাদের সৈন্য সরিয়ে নিতে শুরু করেছে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বৃহস্পতিবার এগারো ফেব্রুয়ারি থেকে সেনা প্রত্যাহার শুরুর কথা জানিয়েছে চীন তবে দিল্লি বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বুধবার দশ ফেব্রুয়ারি রাতে ভারতের পক্ষ থেকে জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় রাজ্যসভায় এবং বিকেল সাড়ে পাঁচটায় লোকসভায় পূর্ব লাদাখ নিয়ে স্বপ্রনোদিত বিবৃতি দেবেন গত বছরের এপ্রিল ও মে মাস থেকে পূর্ব লাদাখ সীমান্তে এই দুই দেশের একাধিক সংঘর্ষ হয় এর ফলে উভয় দেশের কয়েকজনের প্রাণহানিও ঘটে সেই পরিস্থিতি স্বাভাবিক করতে গত চব্বিশ জানুয়ারি চীন সীমান্তের মলডুতে নবম দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন দুই দেশের সেনা কর্মকর্তারা তারপরে নয়াদিল্লি বিবৃতি দিয়ে জানিয়েছিল দুপক্ষই দ্রুত সেনা প্রত্যাহার করার ব্যাপারে সম্মত হয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র কর্নেল ও চিয়াং বুধবার বিবৃতি দিয়ে জানান লাদাখের পেঙ্গং লেকের দক্ষিণ ও উত্তর তীরে চীন ভারতের যে সেনা মোতায়েন রয়েছে তারা বৃহস্পতিবার থেকে সুশৃঙ্খলভাবে ও সমতা বজায় রেখে পিছিয়ে যেতে শুরু করেছে ভারত ও চীনের মধ্যে নবম পর্যায়ের যে সেনা বৈঠক হয় তার ভিত্তিতেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে অন্যদিকে বিষয়টি নিয়ে সরাসরি কোনো কথা বলেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের পর ক্ষমতা আরও পাকাপোক্ত করেছে এছাড়া ক্ষমতাচ্যুত বেসামরিক নেত্রীর বিরুদ্ধে হুমকি ভয় জোরদার করা হয়েছে এদিকে দেশ জুড়ে বিক্ষোভ বুধবার পঞ্চম দিনের মতো অব্যাহত রয়েছে শূন্যরা মঙ্গলবার সন্ধ্যায় অংশান সূচির এনএলডি পার্টির সদর দপ্তরে অভিযান চালিয়ে লণ্ডভণ্ড করেছে বিক্ষোভকারীদের উপর চড়াও হয়েছে পুলিশ তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে এতে ন্যাপিদোতে দুইজন মারাত্মকভাবে আহত হয়েছে বলে একজন ডাক্তার নিশ্চিত করেছেন কিন্তু এসব বাধা উপেক্ষা করেই বুধবার সকালে বিক্ষোভকারীরা আবার রাস্তায় নামে যদিও মঙ্গলবার দেশটির বৃহৎ শহর ইয়াঙ্গন মান্দালয় ও নেপিদো সহ আরও কিছু শহরে বিক্ষোভ নিষিদ্ধ ও রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে মিয়ানমারে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠে যুক্তরাষ্ট্রও নিন্দা জানিয়েছে মঙ্গলবার দেশটি আবারও মিয়ানমারে মত প্রকাশের স্বাধীনতা ও জেনারেলদের পদত্যাগের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মঙ্গলবারের সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল মিয়ানমারের সামরিক বাহিনীর উপর নতুন অবরোধ আরোপের হুমকি দিয়েছেন জাতিসংঘ মানবাধিকার পরিষদ বলেছে তারা সংকট নিয়ে আলোচনার জন্য শুক্রবার বিশেষ অধিবেশনে বসবে বিয়াল্লিশ বছর ধরে ইরানকে নিয়ে জুয়া খেলছে আমেরিকা ইরানের ব্যাপারে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে তেহরান ইরান বলেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চাপ প্রয়োগের যে ব্যর্থ নীতি নিয়েছিলেন তা থেকে বাইডেন প্রশাসনকে শিক্ষা নিতে হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বুধবার ইসলামী বিপ্লবের বিয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে তার অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি বলেন গত চার দশকেরও বেশি সময় ধরে আমেরিকার টানা সাতটি প্রশাসন ইরানকে আত্মসম বাধ্য করতে পারে কিনা তা নিয়ে জুয়া খেলেছে কিন্তু সবগুলো প্রশাসন যে জুয়ায় হেরে গেছে জারিফ বলেন বাইডেন প্রশাসনের উচিত বিয়াল্লিশ বছর ধরে ব্যর্থ হওয়ার কারণ খুঁজে বের করে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনা ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ট্রাম্প এই ভেবে জুয়া খেলেছিলেন যে ইরান সর্বোচ্চ চাপের মুখে পতনের হাত থেকে রক্ষা পেতে আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে কিন্তু তার সে বাজির পরিণতি বিশ্ববাসী দেখেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ট্রাম্প ইরানকে নিয়ে বাজি ধরা প্রথম বা দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন না বরং পরপর সাতজন মার্কিন প্রেসিডেন্ট একই বাজি ধরে হেরে গেছেন জাওয়াদ জারিফ বলেন বিয়াল্লিশ বছরের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনার সুযোগ সৃষ্টি হয়েছে বাইডেন প্রশাসনের কিন্তু সেজন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে মহামারী নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধীরে ধীরে বিশ্বব্যাপী নিয়ন্ত্রণে আসছে করোনার প্রকোপ গত চার সপ্তাহে আক্রান্ত ও মৃত্যুহার কমে আসায় বিচার বিশ্লেষণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ জানিয়েছে মহামারী করোনা কিছুটা কোনঠাসা হয়ে পড়েছে শক্তিশালী করোনার প্রকোপ কমে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের বরাতে সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে মহামারী মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টায় যে সুফল আসতে শুরু করেছে তা করোনা মহামারী নিয়ন্ত্রণেরই আভাস ডব্লিউ করোনা মহামারীর সাপ্তাহিক হালনাগাদ তথ্যে জানিয়েছে গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে অষ্টাশি হাজার মানুষের যা আগের সপ্তাহের চেয়ে সংখ্যা দশ শতাংশ কম এছাড়া গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন একত্রিশ লাখের বেশি তার আগের সপ্তাহের চেয়ে এই সংখ্যা সতেরো শতাংশ কম তাদের তথ্যে আর দেখা গেছে গেল অক্টোবরের শেষ সপ্তাহের পর গত সপ্তাহেই বিশ্বজুড়ে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছেন বিশ্ববাসীর জন্য অনেকটা সুসংবাদী বটে ওয়ার্ল্ড্রো মিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনা সংক্রমিত রোগী শনাক্ত দশ কোটি পঁচাত্তর লাখ ছাড়িয়েছে মারা গেছেন বেশি লাখ হাজারের এদিকে সহ ইউরোপের কয়েকটি দেশে প্রচন্ড শীতের কারণে মৃত্যু ও সংক্রমণের মাত্রা বেড়েছে তবে বৈশ্বিকভাবে আক্রান্ত মৃত্যু দুটোই নিম্নমুখী দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ